গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেরই আছে। সাধারণত বুক জ্বালা, অতিরিক্ত ঢেঁকুর ওঠা, পেট ব্যথা, পেট জ্বালা, পেট ফাঁপা, পেটে অতিরিক্ত গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গকে গ্যাস্ট্রিক বলে। সময় মতো না খাওয়া, বাইরের খাবার খাওয়া, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া, ধূমপান, মদপান, কম ঘুমানোর মতো অভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এন্ডোস্কোপি করলে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের অগ্রভাগে ক্ষত পাওয়া গেলে তাকে সেপটিক আলসার বলা হয়। এর নির্দিষ্ট চিকিৎসা আছে, আবার কোনো ক্ষত বা আলসার না থেকে কেবল গ্যাস্ট্রাইটিস থাকতে পারে। অনেক সময় হেলিকোব্যাক্টার পাইলোরি নামের সংক্রমণ থেকে প্রদাহ বা ক্ষত হয়, এরও চিকিৎসা আছে। এর বাইরে একটি বড় সংখ্যক রোগীর কোনো ক্ষত বা প্রদাহ নেই, তাদের যা হয় তা হলো নন আলসার ডিসপেপসিয়া, মানে হজমের রস উপরে উঠে এসে অস্বস্তির সৃষ্টি করে। গ্যাস্ট্রিকের সঠিক চিকিৎসা না করে অনেকে মাসের পর মাস অ্যান্টাসিড সিরাপ, ওমিপ্রাজল ওষুধ, ডম্পিরিডন গোত্রের ওষুধ সেবন করেন। গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে এসব ওষুধের বেশিরভাগেরই কোনো প্রয়োজন নেই, শুধু খাওয়া দাওয়া ও জীবনযাপনের নিয়ম মেনে চললেই সুস্থ থাকতে পারবেন। যাদের বয়স বেশি তাদের উচিত চিকিৎসকের কাছে গিয়ে রোগ নির্ণয় করে ব্যবস্থা নেওয়া। দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, এতে টাইফয়েডের মতো কিছু সংক্রমণ হতে পারে। এছাড়া রক্তশূন্যতা ও হাড় ক্ষয় রোগ হতে পারে। কিডনি রোগীদের অ্যান্টাসিড জাতীয় ওষুধে মারাত্মক সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদে এসব ওষুধ খেলে পাকস্থলীর pH পরিবর্তিত হয়ে যায়, এমনকি পাকস্থলীর ক্যান্সারও হতে পারে।